নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি তোমাদের আজকে অঙ্ক করাবো না না গল্প করব তাও ঠিক না তাহলে কি করতে সেটা বলার জন্য একটু তো অপেক্ষা করতে হবে তারা যাবে যারা আজকে প্রথম অ্যাভিশন বাংলায় নতুন দর্শক কিংবা যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তাদেরকে গ্রেট 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 ওয়েলকাম তাহলে আজকের দিনে না আমি বলছি অঙ্ক করাবো না আমি বলছি তোমাদের সাথে গল্প করব তাহলে করবোটা কি তাহলে কি করব দেখার জন্য বা শোনার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে দেখো বন্ধুরা আমাদের ফুড এস পরীক্ষা যদি না পেছায় তাহলে হচ্ছে মোটামুটি আমাদের হাতে চল্লিশ পঁয়তাল্লিশ দিন মতো আছে তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে আমরা ঠিক করেছি যে একটা টার্গেট লঞ্চ করতে চলেছি আমরা টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে আমরা প্রত্যেকে জানি ফুড এসআই পরীক্ষায় ফিফটি পারসেন্ট ফিফটি হচ্ছে ম্যাথস থাকে যেটা তো আমরা করতেই থাকছি আর ফিফটি পারসেন্ট জিকে থাকে ফিফটি পারসেন্ট জিকে থাকে তাহলে ফিফটি ম্যাথস এই পার্টটা যেমন প্র্যাকটিস হচ্ছে কিন্তু এটা ইগনোর হচ্ছে তাই তো তাহলে অ্যাভিজন বাংলা রূপা ম্যাম তোমাদের সবসময় একটা কথাই বলে যে রূপা ম্যাম যখন আছে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু তোমার মাথায় রাখতে হবে তাই তো সেই ব্যাপারটা সেই ব্যবস্থাটা কে করবে এভিশন বাংলায় রূপাম্যাম তো কোনো চিন্তার ব্যাপার নেই বন্ধুরা যেমন আমরা ম্যাথসটাকে মাথায় রাখছি তেমন আমরা জি কেটাকে ফোকাস করবো দ্বিতীয় কথা হচ্ছে এই যে জিকেটা কি করব দেখো বন্ধু তোমরা প্রত্যেকে জানো আমি কিন্তু জিকে করাই না কিন্তু ইম্পর্টেন্ট জিকে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের সেই কন্টেন্ট গুলো দিতে থাকবো সেই ডেলি ডেলি প্র্যাকটিস সেশনটা আমরা শুরু করতে চলেছি ইচ এন্ড এভরিডে ইচ এন্ড এভরিডে টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন আমরা ডিসকাস করব জিকে যেটা কিন্তু স্ট্যাটিক পার্ট হতে পারে যেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে তো আমরা যদি প্রত্যেক টা দিন পঁচিশটা বা তিরিশটা করে জিকে করি চল্লিশ তম দিন পর্যন্ত পরীক্ষার লাস্ট কিছু সপ্তাহ আমরা একটা দুটো এক্সট্রা করে সেট দিতে থাকবো তাহলে এই প্রতিদিন আটটার সময় তোমরা একটা করে জিকে সেট পাবে আর কি পাবে প্রতিদিন ম্যাথস তোমরা যেমন প্র্যাকটিস পাচ্ছ সেটা পাবে তাহলে এই প্রস্তাবে যদি তোমরা রাজি হও আমি যেমন প্রত্যেক দিন একটা কথাই বলে কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাবে যে কি তোমাদের রিকোয়ারমেন্ট অনেক বন্ধুরা বা ভাই বোনরা বা জানায়ও যে ম্যাম এটা দরকার বা ম্যাম ওটা দরকার সেটা আমার মাথায় থাকে অলরেডি কয়েকটা ভাই বোন আমাকে বলেছিল যে এইচসিএফ এলসিএম যতদূর মনে পড়ছে আমার তো সেটা শুট অলরেডি হয়ে গেছে একদম তোমাদের কাছে পৌঁছে যাবে আর দ্বিতীয়ত যারা বলছো বলছিলে ম্যাম জিডির জন্য বা এই সমস্ত কিছুর জন্য আমরা অঙ্ক করাবো কিন্তু সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে তার জিকের কথা মাথায় রেখে তোমাদের জন্য এটা আমরা নতুন লঞ্চ করতে চলেছি অ্যাভিশন বাংলায় জিকে সেশন এই জিকে সেশনে প্রত্যেকদিন টার্গেট ডিভাইড রাখবো যে মানে বাই হুক অর ক্রুক ওর থেকে বেশি করব ওর থেকে কম করব না কেন ওর থেকে বেশি কি ভাবে করব কোন একটা কোশ্চেন দেয়া আছে सपोज কারেন্ট অ্যাফেয়ার্স ওটার থেকে ধরো सपोज কোন কান্ট্রি নিয়ে কোন কোশ্চেন দেয়া আছে সেই কান্ট্রির ক্যাপিটাল কি সেই কান্ট্রির কারেন্সি কি এই সমস্ত আমরা কোশ্চেনের ফরম্যাটে তোমাদের দিয়ে দেবো কিন্তু এর পিডিএফটা যদি পেতে চাও আমরা যেটা কোশ্চেনটা দিচ্ছি সেটা পিডিএফ ফরম্যাটে যদি পেতে চাও তাহলে রূপা ম্যাম যেমন তোমাদের জন্য এত ভাবছে তেমন তোমাদেরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার কিন্তু 500 লাইক চাই যদি তোমাদের 500 লাইক পড়ে আমি डेफिनेटলি এই পিডিএফটা দেব যে দিনই 500 লাইক পড়বে সেদিনই আমি এই পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব তাহলে তোমাদের কাছে যেই আজকে প্রস্তাবটা রইল সেটা হচ্ছে নাম্বার 1 তোমরা কি জিকে চাও আমরা লঞ্চ করতে চাইছি আর উত্তর নিশ্চয়ই হ্যাঁ হবে নাও যদি হয় বন্ধুরা আমরা অন্য বন্ধুদের কথা ভেবেও কিন্তু এই সেশনটা স্টার্ট করতে চাইছি দ্বিতীয় খুব 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 ইম্পর্টেন্ট আমি চাইছি যে লাইভে আসবো ঠিক আছে লাইভে এসে তোমাদের সাথে সরাসরি রূপা ম্যাম অঙ্ক করাবে তোমাদের যা ডাউট তোমরা ক্লিয়ার করবে ঠিক আছে যদি ইয়েস হয় অপশনে লিখবে কমেন্ট বক্সে লিখবে বিগ ইয়েস যে হ্যাঁ আমরা চাইছি রূপা ম্যাম আসুক লাইভে লাইভে আমরা ডাইরেক্ট কমিউনিকেট করব হ্যাঁ আজ আমি কমেন্ট বক্সে দিলাম ম্যাম কবে দেখতে পাচ্ছে তবে আনসার করছে এসব কিচ্ছু না তোমরা সরাসরি তোমরা পর্দার ওপারে থাকবে আমি পর্দার এপারে ঠিক আছে আমরা কমিউনিকেট করব তোমাদের যা ডাউট হবে সেই ডাউট ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু আমার তো আজকের ভিডিওটা এই জন্যই ছিল আর তৃতীয়ত খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও কিংবা অনলাইন ক্লাস করতে চাও এই ইউটিউবের ক্লাসগুলো ছাড়াও আমাদের কিন্তু অ্যাভিজন মৌলালি ব্রাঞ্চে আসতে পারো কিংবা ওয়েবসাইটে দেওয়া নাম্বারে ফোন করতে পারো বা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ফোন করে নিতে পারো যে আমাদের বিভিন্ন এক্সামের জন্য ক্র্যাশ কোর্স চলছে সেই সমস্ত ক্র্যাশ কোর্সের তথ্য তোমরা পেয়ে যাবে ঠিক আছে যে কি ওটার ডিউরেশন কি ফিজ সমস্ত কিছু বলে দেওয়া হবে জাস্ট ফোনটা করো তাহলে আজকে তোমাদের প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি বাংলায় এই প্রথম থেকে কে শুরু হবে ডেলি বেসিস টার্গেট ব্যাচ ঠিক আছে টার্গেট ব্যাচ নাম্বার টু ম্যাচ তো যেমন যাচ্ছে যাবেই নাম্বার 3 লাইভ এবারে কারা কারা চাইছো সেটা কিন্তু আমায় কমেন্ট বক্সে বলো টাইম বৃত্তান্ত সমস্ত কিছু আমি আবারও কোনো শর্টসের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তো আশা করি আজকের ভিডিওটা খুব একটা মানে ইনফর্মেটিভ নয় কিন্তু হেল্পফুল তাই তো তো ইনফিউচার সামনে অনেক পরীক্ষা আসতে চলেছে রেলওয়ে থেকে শুরু করে সমস্ত কিছু এটা ভেবর না যে পিএসসি পরীক্ষা হয়ে গেলে জি সেশনটা থেমে যাবে জি সেশনটা চলবে যদি তোমরা চাও শুধু একটাই কথা বলছি পিডিএফ চাইলে আমাদের চাই ফাইভ কি লাইক পড়বে তো পিডিএফ চাই তো তাহলে বন্ধুরা পরের শেষে আসছি তোমাদের সাথে রূপা ম্যাম অঙ্ক তো করাবে সাথে কিছু হেল্পফুল জি নিয়ে হতেই পারে দেখো ওখান থেকে তো কমনও আসবে কেননা অনেক ছাটকাট করে ওই জিকেগুলো তৈরি করা হচ্ছে তাহলে প্রতিদিন জিকে আর অঙ্ক নিয়ে হয়ে যাবে ফুডেসাই একদম বোম্লাস্টিং শুধু তাই নয় সামনে যে সমস্ত এক্সাম আছে আমি চাইব ওই সমস্ত এক্সামে এই সমস্ত এক্সামগুলো মানে কোয়েশ্চেন গুলো কমন আসুক তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমি কি বলেছি যদি এই সমস্ত জিনিস তোমাদের চাই অবশ্যই কিন্তু লাইক করতেই হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে আর তোমাদেরও যদি কোনো পার্সোনাল মতামত থাকে উইদাউট এনি হেজিটেশন इट्स আ ওপেন প্ল্যাটফর্ম ইউ ক্যান গিভ ইউ সাজেশন অন কমেন্ট বক্সেস রাইট তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর যেমন কিনা সব সময় বলি পড়াশোনা করতে থেকো টাটা